হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন ভোর প্রায় 4:45 মতো বাজে, আমরা বেরিয়ে পড়ছি সাজুগুজু করে তিনজন। আমরা এখন যাব আমার ননদের বাড়ি। ননদের বাড়ি হলো তমলুক থেকে কিছুটা ভেতরে। সেখানটা যাওয়ার জন্য এত তাড়াতাড়ি ঘুম থেকে সবাই উঠে পড়েছি, আর মেয়েকে দেখো উঠতেই চাইছিল না, তাকে জোর করে তুলতে হচ্ছে। আগে তাকে তৈরি করে নিচ্ছে, আমিও বেরিয়ে পড়েছি আর সেও ওদিকে তৈরি হচ্ছে। দিদির বাড়ি দুভাবেই যাওয়া যায়, বাসে করেও যাওয়া যায়, ট্রেনে করেও যাওয়া যায়, কিন্তু আজকে আমরা ট্রেনে করেই যাব। কারণ মেয়ে কোনোদিন ট্রেনে চড়েনি, তার অনেক দিনের ইচ্ছে ট্রেনে চড়বে, তাই তাকে আজকে প্রথম ট্রেনে চড়াবো। তাই আমরা আজকে দিদির বাড়ি ট্রেনে করেই যাব। ট্রেনটা আছে এই 6:40 নাগাদ, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। প্রথমে আমরা বাস স্ট্যান্ডে যাব তিনজন বাইকে করে, তারপর বাস স্ট্যান্ড থেকে কাঁথি যেতে হবে বাসে করে, বাস থেকে আবার প্ল্যাটফর্মে যেতে হবে টোটোতে করে, তারপর ট্রেনে উঠব। ঘরের ভিতর গরম লাগছে, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা। আমি একটু বাইরে বেরিয়েছিলাম, প্রচুর ঠান্ডা লাগছে। মেয়ে সোয়েটার পরতে চাইছিল না, তাকে জোর করে সোয়েটার পরাতে হচ্ছে, আর আমিও সোয়েটার পরে নেব, ও সোয়েটার পরে নিয়েছে। চলো এবার বেরিয়ে পড়ি। আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্মে, তিনজন এখানটায় দাঁড়িয়ে আছি, ঠিক টাইমে পৌঁছেছি। আর একটু দেরি হলে কিন্তু ট্রেনটা মিস হয়ে যেত। মেয়ে কোনোদিন এই জায়গায় আসেনি। এই জায়গায় কেন, কোনো প্ল্যাটফর্মে সে আগে যায়নি, তাই দেখো সে আনন্দে খুশিতে আত্মহারা, সে চারিদিকটা ভালো করে দেখছে আর আমাকে এটা ওটা জিজ্ঞাসা করছে। ট্রেন চলে আসার টাইম হয়ে গেছে, এবার আমরা ট্রেনে উঠে পড়বো। আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেনের ভেতর। অন্যথা মাস্ক না পরার জন্য জরিমানা করা হবে। এবারে বারবার ট্রেনে চাপ, বাসে না ট্রেনে আই কেন? কি বলছে? মাথা ঘোরাচ্ছে। কোথায় যাবেন বাবু? আজ চলে আসুন, এটাই আসুন দাদা, আজটাই আসুন বাবু, এটাই আসুন, সেই দিকে ঘুরে আসুন। কচি একটু মায়ের দিকে সরে যাও বাবু। আরেক ট্রেন থেকে নেমে পড়েছে, এখন 8টা মতো বাজে। এবার আমরা তমলুক বাস স্ট্যান্ডে যাব, টোটোয় উঠে পড়েছি, টোটোয় করে আমরা তমলুকের বাস স্ট্যান্ডে যাচ্ছি। তারপর টেকারে করে আমাদের, টেকারে বা বাসে করেও যাওয়া যায় আমাদের দিদির বাড়ি বাস স্ট্যান্ডে, কাছের বাস স্ট্যান্ড সুলোচনা, সেখানটাই যাব। চলো Thank you.
দিদির ঘরে কিছুক্ষণ আগে পৌঁছে গেছি, সেই যে ভোর থেকে বেরিয়েছি, কিছুই তো খাওয়া হয়নি, এসে মুড়ি টুড়ি খেলাম, তারপর সবাই মিলে ছাদে চলে এসেছি। এখানে কত কিছু আয়োজন চলছে দেখো, সমস্ত সবজি এখানে পড়ে আছে, দিদি কিছু সবজি কাটছে, আমি, মেয়ে, ভাগ্নি, ভাগ্নির কতগুলো বান্ধবী সব বসে আছে। এবার বলি দিদির ঘরে হঠাৎ এসেছি কেন, কারণ হলো আমার পর এখানটায় টিউশন পড়ায় ভাগ্নিকে পড়ায়, আর ভাগ্নি অন্যান্য বন্ধু এ বান্ধবী বন্ধুদেরও পড়ায়, তাই সবাই মিলে আজকে ফিস্ট করবে, তার জন্য আমার আর আমার মেয়ের এখানটায় আসা। দাদা আবু আগের দিন থেকে সমস্ত বাজার টাজার করে রেখেছে, আর দিদি সকাল থেকে উঠে ছাদে সমস্ত কিছু বয়ে নিয়ে এসছে, সবজি পর্যন্ত কেটে দিয়েছে। এবার আমাদের আর কিছু কাজ নেই, এবার সেই ভাগ্নি ও ভাগ্নির বান্ধবীরা মিলে সবাই রান্না করবে, আমাদের কিছু করতে হবে না, দিদি আর আমাদের কিছু করতে হবে না। আর আজকের মেনু হলো ফ্রাইড রাইস, বেগুনি, চিলি চিকেন, পাঁপড়, মিষ্টি, হ্যাঁ স্যালাডও থাকছে। তারা উনুন ধরিয়ে দিয়েছে আর ফ্রাইড রাইসের ভাতটাও করে নিয়েছে, এবার তারা সবজিগুলো ভেজে ফ্রাইড রাইসটা করবে। আমি নিচে এসে উনুনে বেগুনিটা ভেজে নিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, তারা বাচ্চা বাচ্চা মেয়েরা রান্না করছে তো, তাই তারা অনেক দেরি হয়ে যাচ্ছে রান্না করছে, তাই আমি নিচে এসে আমি একটু রান্নাটা বেগুনটা ভেজে একটু রান্নাটা এগিয়ে রাখি, তাই নিচে চলে এসেছি, উনুনে এখন বেগুনটা ভেজে নিচ্ছি। তাদের রান্না আরও একটু বাকি আছে, চলো এখন আমি বেগুনটা ঝটপট করে ভেজে নিই। সমস্ত রান্নাবান্না শেষ, এখন খাওয়ার পালা, সবাই খেতে বসে পড়েছে, আমার মেয়ে, দাদা বাবু, আমার বর আর ভাগ্নি, ভাগ্নির বন্ধু বান্ধবীরা সবাই খেতে বসে পড়েছে, দিদি আর আমি পরিবেশন করছি, আর ওরা সবাই খেতে বসে পড়েছে। আর এদিকে দেখো দাবু আমার মেয়ে খেতে বসছে, দিদি তাদের খাওয়া দিচ্ছে। আমি একটু খেয়ে দেখেছি রান্নাটা, তারা খুব সুন্দর করেছে, পোলাওটার একটু চালটা নরম হয়ে গেছে কিন্তু খাওয়া যাবে, চিলি চিকেনটা খুব সুন্দর হয়েছে। সবাইকে খাওয়ার দিয়ে এখানে আমি আর দিদি খেতে বসে পড়েছি। আজকে ভিডিওটা এইটুকুই থাক, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও।